হ্যালো বিউটিফুল পিপল, দিস ইজ মি সাথী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা নো মেকআপ মেকআপ লুক। থাম্বনেল লিখে তোমরা বুঝতে পেরে গেছো, এটা একটা ভীষণ ইজি অ্যান্ড কুইক মেকআপ টিউটোরিয়াল যেটা তোমরা রেগুলার লাইফে করতে পারো। এখন তো প্যান্ডামিকের জন্য সবাই বাড়ি থেকেই কাজ করছে, ওয়ার্ক ফ্রম হোমই হচ্ছে, তাই ঘরেও এখন নিজেদেরকে প্রেজেন্টেবল রাখতে হচ্ছে। টিউটোরিয়ালে যাওয়ার আগে যারা এই ভিডিওতে ক্লিক করেছো, আর ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো, আর ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো, থ্যাংক ইউ সো 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 মাচ গাইজ অ্যান্ড ওয়েলকাম ওয়েলকাম টু মাই ফ্যামিলি, মাই ইউটিউব চ্যানেল। তোমরা এই চ্যানেলে মেকআপ, বিউটি টিপস অ্যান্ড লাইফস্টাইল রিলেটেড কন্টেন্ট পাবে, তাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর তার সাথে ছোট বেল আইকনটাও প্রেস করে দিও, আর তাতে অল বাটনটা প্রেস করো, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সেটা নোটিফিকেশন চলে যাবে। ওকে, তো আমি আজকে ফার্স্টেই যেটা করবো সেটা হচ্ছে ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজার ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট মেকআপের, এটা যে কোনো মেকআপের ক্ষেত্রে স্কিপেবল নয়, মেকআপের আগে ময়েশ্চারাইজার খুব ইম্পর্টেন্ট। সো আমি ইউজ করছি সিম্পলের হাইড্রেটিং লাইট ময়েশ্চারাইজার। এই ময়েশ্চারাইজারটা ভীষণ ভালো, আমি এটার উপর একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে চ্যানেলে। নেক্সট আমি ইউজ করবো সানস্ক্রিন। আমি ইউজ করছি লোটাসের প্রফেশনাল রিজুভেনা হার্ব কমপ্লেক্স প্রোটেক্টিভ লোশন, এটা SPF 15। জেনারেলি আমি এটা ইউজ করি না, এটা আমার দাদার। আমি যে সানস্ক্রিনটা ইউজ করি ওটা এই মুহূর্তে শেষ হয়ে গেছে। নো মেকআপ মেকআপ লুক করছি, তো আজকে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো না, ডিরেক্টলি আমি যাবো কনসিলারে। আমি ইউজ করছি এলেগাল প্রো কনসিলার ইন দ্য শেড পোর্সিলিয়ান। যে জায়গাগুলোতে আমার একটু একটু ব্লেমিশেস রয়েছে আমি সেগুলোতে হাইড করছি, সেখানে দিচ্ছি, আর যেখানে যেখানে আমার ডার্কনেস রয়েছে আমি সেখানে সেখানে অ্যাপ্লাই করছি। ফার্স্টে আমার হাত দিয়ে দেখো ট্যাপ ট্যাপ করে কনসিলারটা বসিয়ে নিচ্ছি, তারপর দরকার হলে আমি বিউটি ব্লেন্ডার ইউজ করব। যখন ফাউন্ডেশন ছাড়া শুধুমাত্র কনসিলার ইউজ করি তখন অলওয়েজ ট্রাই করবে যে স্কিন টোনের ম্যাচেই যেন তোমার কনসিলার হয়, নাহলে মানে ফাউন্ডেশনের উপরে কনসিলার লাগালে পরে একটুখানি লাইট যদি কনসিলার হয় সেটা দেখতে ভালো লাগে, কারণ আমাদের ফ্রন্ট ফেসটা, ফ্রন্ট সেকশন মানে ফেসের ফ্রন্ট সেকশনটা হাইলাইট হলে দেখতে ভালো লাগে। বাট যখন শুধুমাত্র কনসিলার ইউজ করছি তখন কনসিলারটা যেন তখন একদম স্কিন টোনের সাথে ম্যাচ হয়, সেটাই দেখতে বেশি ভালো লাগে। এবারে পুরো ফেসের কমপ্লেক্সনটা ইভেন আউট করার জন্য আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি এটা কম্প্যাক্ট পাউডার নেব, কম্প্যাক্ট পাউডারটা নিয়ে আমার আন্ডার আইটা কনসিল যেখানে করেছি ওখানে একটুখানি সেট করে নেবো যাতে কনসিলারটি ক্রিজ না করে যায়। নেক্সট আমি যেটা করবো সেটা হচ্ছে ব্লাশ। তোমরা মেবি ভাববে যে নো মেকআপ লুকে ব্লাশ কেন, ব্লাশ লাগালে পরে না একটা ইউথফুল লুক আসে, একটা ফ্রেশনেস আসে, সেই জন্য ব্লাশ লাগানো ইম্পর্টেন্ট নো মেকআপ লুকেও। পাউডার ব্লাশ যদি অ্যাপ্লাই না করতে চাও তাহলে লিপস্টিক দিয়ে হালকা করে একটা টিন্ট জাস্ট চিকের মধ্যে এনে নিও, সেটাই দেখতে সুন্দর লাগবে। আমিও সেম মেবলিনের একটা লিপস্টিক আমার কাছে রয়েছে, আমি ওটা ইউজ করছি। তো একটুখানি টিন্ট অ্যাড করে একটা সুন্দর ইউথফুল ফ্রেশ একটা লুক চলে এলো। আইব্রোতে কিছু করবো না যেহেতু এটা খুব নর্মাল আর নো মেকআপ লুক, শুধুমাত্র আইব্রোটাকে একটুখানি ব্রাশ করে নেবো উপরের দিকে যাতে দেখতে ভালো লাগে, আর চোখে লাগাবো মাসকারা। এবারে লিপটাকে একটুখানি পিঙ্ক বা রেড টিন্ট দিয়ে দেবো, যেটা আমি এখানে ইউজ করেছিলাম আমার গালে সেটাই আমি ইউজ করছি। একদম হালকাভাবে লিপস্টিক লাগিয়েছি যাতে দেখে মনে হয় যে আমি এরকম রোজি লিপ নিয়েই জন্মেছি আর এরকম ফ্রেশ প্লাম্পি গাল নিয়েই জন্মেছি। তো প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও যে এই মেকআপ টিউটোরিয়ালটা কেমন লেগেছে তোমাদের, এই ধরনের লুকটা কেমন লেগেছে তোমাদের, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর তার সাথে সাথে আমাকে যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও, ইনস্টাগ্রামে আমি ভীষণ ক্রেজি ডিফারেন্ট ডিফিকাল্ট আই মেকআপস ট্রাই করি, ওখানে পোস্ট করি। তো তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও দেন লিঙ্ক ডেসক্রিপশন বারে পেয়ে যাবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, স্টে ব্লেসড, স্টে হ্যাপি, বাই।